বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে 5 নটিক্যাল মাইল গতিতে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাচ্ছে জলদস্যুরা। এই গতিতে চলতে থাকলে জিমি হওয়া জাহাজটির 3 থেকে 4 দিন লাগবে সোমালিয়ার উপকূলে পৌঁছাতে। জলদস্যুর হাতে জিম্মি 23 নাবিককে নিরাপদ রেখে জাহাজ উদ্ধারে বাংলাদেশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তবে উদ্ধারে কত সময় লাগতে পারে তা এখনই বলতে পারছে না কেউই। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হচ্ছে উদ্ধার কাজে। 23 জন নাবিকের জীবন নিরাপদ রক্ষা করে তাদেরকে আমাদের নিরাপদ জায়গায় নিয়ে আসাটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ভারতের সঙ্গে ইতিমধ্যেই আমাদের যোগাযোগ হয়েছে, এটা কিভাবে সহযোগিতা করবে সেটা আমাদের পররাষ্ট্র যে নীতিমালা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, জলদস্যুদের সঙ্গে এখনো যোগাযোগই করতে পারেনি বাংলাদেশ, তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে সরকার। এখনো ফর্মালি জলদস্যুদের সাথে কন্ট্যাক্ট হয়নি, সেকেন্ড পার্টির মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং সমস্ত জায়গায় যেখানে যেখানে জানানো প্রয়োজন সেটা জানিয়েছি। তবে দস্যুদের চাওয়া $50 লাখ মুক্তিপণ দেয়া হবে কিনা সে বিষয়ে কৌশলগত কারণে এখনই মুখ খুলতে নারাজ পররাষ্ট্রমন্ত্রী। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জাহাজটাকে এবং একই সাথে নাবিকদেরকে মুক্ত করা। হোয়াট উড বি আওয়ার স্ট্র্যাটেজি সেটা তো ইন পাবলিক বলার বিষয় নয়। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।